I feel proud. I'm a student of Dhaka College. I'm a DCian. I feel more proud that I can attend the classes of the legendary teacher, the boss level teacher, the extremely knowledgeable teacher of Dhaka College. They are just awesome, fabulous. Assalamualaikum. Kemon achen shobai? Asha kori shobai khubi bhalo achen. Ebong apnader doay Allahur rahmate amio bhalo achi. আজকে আমরা কথা বলবো ঢাকা কলেজের টিচার্স রিভিউ, অর্থাৎ ঢাকা কলেজের টিচাররা কেমন সেটা নিয়ে। প্রথমেই আমি দুঃখ প্রকাশ করছি যে আসলে আমি কেউ না ঢাকা কলেজের টিচারদের সম্পর্কে রিভিউ দেওয়ার, তারা অনেক বড় মানুষ, তাদের কাছে আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ। তবুও এখানে আমি জাস্ট শুধুমাত্র এই কথাটা উল্লেখ করব যে অ্যাজ এ স্টুডেন্ট, আমি যখন ঢাকা কলেজ স্টুডেন্ট ছিলাম তখন আমার কেমন লাগতো ঢাকা কলেজের টিচারদের ক্লাস, এবং তারা কি কার কি কোয়ালিফিকেশন, তাদের যোগ্যতা কি, এবং তারা কেমন ক্লাস নেয়, আমার কাছে কেমন লাগতো তাদের ক্লাস, এটা নিয়ে আলোচনা করব। তাছাড়া কিছু না, তারা অবশ্যই সবাই নিজ নিজ জায়গায় বেস্ট টিচার, বাট তবুও আমার কাছে কেমন লাগতো আমি আমার জাস্ট একদম ব্যক্তিগত মতামতটা ধরে তুলব। যারা আমার ভিডিওটা দেখছে তারা ম্যাক্সিমামই হচ্ছে ঢাকা কলেজে ভর্তি হতে চায়। অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছো যে ঢাকা কলেজে ভর্তি হবো, ঢাকা কলেজের টিচাররা আসলে কেমন, তারা একটা সরকারি কলেজ, তারা কি কলেজে ঠিকমতো ক্লাস নেন নাকি, এই ব্যাপারগুলো। এই ব্যাপারগুলো নিয়ে যদি আমি বলতে চাই, সবার আগে আমি বলবো ঢাকা কলেজের টিচারদের যোগ্যতা নিয়ে। তোমরা ঢাকা কলেজের টিচারদের যোগ্যতা জানতে চাইলে, আমি যেহেতু একজন কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর, আমি উদ্ভাসে দীর্ঘ সময় ধরে কেমিস্ট্রি পড়াচ্ছি, এবং এখন আমি পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলে, আমি একসময় ঢাকা কলেজে অধ্যয়নরত ছিলাম। তো এসএসসি কেমিস্ট্রি যে টেক্সট বইটা, এটা যদি তোমরা খুলো তাহলে দেখবা আগের বইটা লিখেছিল আজমতগির স্যার, এবং নতুন যে বইটা সেটাও কোথাও না কোথাও তোমরা এই নামটা খুঁজে পাবা, আজমতগির স্যার। এই আজমতগির স্যার আসলে কোন কলেজের, তোমাদের মনে কোশ্চেন আসে না? আজমতগির স্যার হচ্ছে ঢাকা কলেজের। জি, আমি নিজে আজমতগির স্যারের ক্লাস পেয়েছি। তোমরা যার লেখা বই পড়ছো সেই কিন্তু ক্লাস নিচ্ছে ঢাকা কলেজে, সেটা বাদ দাও। তোমরা যদি তোমরা ইন্টার ওঠার পরে তোমরা একটা বই পড়বা, এস ইউ আহমেদের বই, এস ইউ আহমেদের বই তোমরা পড়বা ইন্টার ওঠার পরেই, ম্যাথ বই এটা, নর্মালি এটা এবং কেতাব স্যারের বই আমরা ইন্টারে পড়ে থাকি। ইন্টারে কোন কোন বই পড়বা সেটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, এই ভিডিওটার লিংক ডিসক্রিপশনে পেয়ে যাবা। ওকে, এসি আহমেদের যে বই সেটা কিন্তু এসি আহমেদ একা লিখেননি, তার সাথে অন্যান্য টিচাররাও মিলে লিখেছে। সেই জায়গায় একজন টিচার হচ্ছে ঢাকা কলেজের আমিনুল স্যার, ওই স্যারও এই বইয়ের লেখার মধ্যে অংশ নিয়েছিল। এই বললাম যে তোমাদের একটা ছোট্ট কথা বললাম যে আসলে ঢাকা কলেজের টিচাররা কোন লেভেলের সেই সম্পর্কে একটা ছোট্ট ধারণা দেওয়ার ব্যাপারে। তাছাড়া ঢাকা কলেজের প্রত্যেকটা টিচার বিসিএস ক্যাডার, তারা সবাই অনার্স মাস্টার্স করে শিক্ষা ক্যাডারে বিসিএস দিয়ে ঢাকা কলেজে জয়েন করেছে। শুধু কি বিসিএস দিলে ঢাকা কলেজে জয়েন করা যায়? না, কারণ প্রতি বছর কতগুলো মানুষ বিসিএস এ শিক্ষা ক্যাডারে শিক্ষক হচ্ছেন, এবং বাংলাদেশে কতগুলো সরকারি কলেজ আছে, সেই কলেজগুলোতে কতগুলো সরকারি টিচার আছে যারা বিসিএস ক্যাডার। তাহলে সব বিসিএস ক্যাডারে কি ঢাকা কলেজে আসতে পারছে? না, যারা অতি বেশি যোগ্যতা সম্পন্ন, অতি বেশি ভালো পড়ায়, যারা অলরেডি অনেক বছর ধরে পড়িয়েছে, যারা অধিক বেশি মানসম্মত ক্লাস নিতে পারেন, তারাই শুধুমাত্র ঢাকা কলেজে ক্লাস নেওয়ার জন্য সুযোগ পায়। এটা তোমরা শুধুমাত্র ঢাকা কলেজের টিচারদের ক্লাস করলেই বুঝতে পারবা। ঢাকা কলেজের টিচাররা অনেকগুলো অনলাইন ক্লাস নিয়েছে, তোমরা যদি সেই অনলাইন ক্লাসগুলো দেখো তাহলেও তোমরা কিন্তু একটা কমপ্লিট ধারণা পাবা। ঢাকা কলেজের টিচারদের আরেকটু যোগ্যতা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। ধরো তোমাকে একটা টিচার একটা টপিক্স পড়াবে, ধরো ফিজিক্সে তোমাকে একটা টপিক্স পড়াচ্ছে সার্কিট, ঠিক আছে? ঢাকা কলেজে বেশ কিছু ভালো ফিজিক্স টিচার আছে, ওটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি, তার আগে শোনো, সার্কিট পড়াচ্ছে। এখন তুমি ভাবতে পারো যে তোমাকে যে সার্কিট পড়াচ্ছে তার আসলে সার্কিট পড়ানোর যোগ্যতা কতটুকু। একটা কথা মনে রাখো, ঢাকার খুব কম কলেজ আছে, শুধু ঢাকা না পুরো বাংলাদেশে খুব কম কলেজ আছে যেখানকার টিচার যারা কলেজে পড়ায় তারাই আবার অনার্স মাস্টার্সে ক্লাস নেয়। সহজ কথা বলতে, তোমাকে যে টিচার সার্কিট পড়াবে সেই একই টিচার তোমার ক্লাসের পরে যে অনার্সের ক্লাস হবে এবং মাস্টার্সের ক্লাস হবে সেখানে সেই একই টিচার সার্কিট পড়াচ্ছে। ধরো তুমি সার্কিটে অনেক কিছু শিখবা না ইন্টার লাইফে, ধরো ওয়াইডেলটা, ম্যাশ, এগুলো তোমরা শিখবা না ইন্টারে, কিন্তু
তোমরা কিন্তু আসলে সার্কিটের অনেক বড় বড় জিনিস কিন্তু তোমাদের টিচাররা অলরেডি পড়াচ্ছেন তাদের অনার্স মাস্টার্সের ক্লাসে। এখন বলতে পারো আসলে ভাইয়া সব কলেজের টিচারই তো অনার্স মাস্টার্স করে আসছে ফিজিক্সে বা কেমিস্ট্রিতে বায়োলজিতে, তারা তো আসলে জানে। একটা কথা মনে রাখবা, পড়াশোনা এমন একটা জিনিস যেটা হচ্ছে চর্চার বিষয়। যে টিচার চর্চা করছেন তিনি পারেন, যিনি চর্চা করছেন না তিনি হয়তো ভুলে গিয়েছেন। সহজ কথা হচ্ছে, যে অলরেডি অনার্স মাস্টার্স পড়াচ্ছে তার কাছে কিন্তু ইন্টারে পড়ানোটা একদমই 100% দখলে আছে। কিন্তু অনেক টিচার যারা শুধুমাত্র ইন্টারে ক্লাস নিচ্ছে, তারা অনার্স মাস্টার্স পড়াচ্ছে না, তাদের কিন্তু আসলে কোনো না কোনো ক্ষেত্রে সামান্য টুকু হলেও তাদের দখল কিন্তু কমে যাচ্ছে সাবজেক্টের উপর। তাহলে তোমরা বুঝতেই পারছো যে যারা অনার্স মাস্টার্স ক্লাস নিচ্ছে তারাই তোমার ক্লাস নিচ্ছে, তো তোমার ক্লাসটা কতটুকু কোয়ালিটিফুল হবে এবং টিচাররা কতটুকু জানে। আরেকটা ব্যাপার সবে জিজ্ঞাসা করে যে টিচাররা অনেক জানে কিন্তু ক্লাসে কেমন পড়ায়, কারণ এটা কি সরকারি কলেজ, সেটা নিয়ে এখন আমি কথা বলবো। ঢাকা কলেজ একটা সরকারি কলেজ, এই কলেজের টিচাররা খুবই পারদর্শী, খুবই জ্ঞানীগুণী এবং পড়াতে খুবই ভালো পারে। কিন্তু আসলে কি তারা কলেজে পড়ায় নাকি তাদের প্রাইভেট বেঞ্চগুলোতে পড়ায়? সত্যি বলতে ঢাকা কলেজের প্রত্যেকটা টিচার ক্লাসে তার 100% দিয়ে তোমাকে বুঝানো ট্রাই করবে, এবং তোমার যদি ক্লাসটা তুমি মনোযোগ দিয়ে করো তাহলে তুমি অনেক কিছু শিখতে পারবা। ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, বুয়ে, ডিইউ, মেডিকেলের অনেক শর্টকাট, অনেক ট্রিক্স কিন্তু স্যাররা ক্লাসে পড়িয়ে দেন। সো তুমি কিন্তু চাইলে খুব সহজেই শিখতে পারবা। এখন স্যার, তাদের প্রাইভেট বেঞ্চ এবং কলেজে তাদের পড়ার মধ্যে কি পার্থক্য? পার্থক্য হচ্ছে তুমি ক্লাসে হয়তো তাদের ক্লাস একটু কম পাচ্ছ, সপ্তাহে 2টা ক্লাস পাচ্ছ, সপ্তাহে 1টা ক্লাস পাচ্ছ, কিংবা তাদের ক্লাস ডিউরেশনটা ছোট থাকে। কিন্তু তার প্রাইভেট বেঁচে হয়তো তুমি 1টা 2টা উদাহরণ বেশি পাবা, 1টা 2টা ম্যাথ বেশি পাবা, 1টা 2টা জিনিস এক্সট্রা তোমাকে পড়াবে যেটা হয়তো ক্লাসে তোমাকে পড়াতে পারবে না সময়ের জন্য। এমন না যে টিচাররা পড়াতে চায় না, তারা তোমাকে পড়াতে চায়, তারা তোমাকে শিখাতে চায়, তারা তাদের এফোর্ট দিচ্ছে, কিন্তু সময়, সিচুয়েশন, ক্লাস ডিউরেশন, তোমার নাম্বার অফ ক্লাস, এগুলোর জন্য হয়তো কোনো কোনো ক্ষেত্রে তারা ওইভাবে পড়াতে পারে না যতটুকু তারা জানে বা বলতে চায়, পড়াতে চায়। তো তোমরা বুঝতেই পারছো যে একটা টিচার যে এত জানে সে তার 100% দিয়ে একটা ক্লাসে যদি পড়াতে চায় তাহলে তার ক্লাসটা কতটুকু কোয়ালিটিফুল, কতটুকু জোশ, কতটুকু অসাম, কতটুকু সেই লেভেলের হবে। তার মানে ঢাকা কলেজের না টিচারদের কোয়ালিফিকেশন নিয়ে কোনো সন্দেহ আছে, না সরকারি কলেজ বলে তারা ক্লাসে কি পড়াবে সেটা নিয়ে কোনো সন্দেহ আছে, দুইটাতেই তারা বেস্ট। আসলে ঢাকা কলেজে বেশ কিছু টিচার আছে যারা অসাম এবং বস লেভেলের। আমরা কিছু টিচারদের নিয়ে একটু কথা বলি যারা ঢাকা কলেজে পড়াচ্ছেন। আশা করি তোমরা তাদের ক্লাস যখন পাবা তখন আমার কথার সাথে তোমাদের কথা মিলে যাবে। ঢাকা কলেজের বেস্ট ডিপার্টমেন্ট কোনটা জানো? কোনটা বেস্ট ডিপার্টমেন্ট ঢাকা কলেজের? বেস্ট ডিপার্টমেন্ট আমি যখন পড়েছিলাম তখন আমার কাছে সবচেয়ে বেশি বেস্ট ডিপার্টমেন্ট লাগতো কেমিস্ট্রি, then math and then physics and also biology. এখন তোমরা বলবা যে ভাইয়া আপনি তো সবগুলো নামই লিখে ফেলছেন, সবগুলোই বেস্ট। কেমিস্ট্রিতে তোমরা, কেমিস্ট্রিতে তোমরা ত্রিনাথ স্যারের ক্লাস পাবা, ওনার ক্লাস তোমরা যদি পাও মানে ইটস আ অসাম থিং, জাস্ট অসাম। ত্রিনাথ স্যারের, তোমরা যদি হামিদ স্যারের ক্লাস পাও, ও মাই গড, হি ইজ ফেবুলাস, বস। তোমরা যদি নাজমুল স্যারের ক্লাস পাও, জোস ক্লাস, আমাদের ফার্স্ট ইয়ারে স্যার ক্লাস দিত, খুব জোস ক্লাস নাই। আনোয়ার স্যার, তার ক্লাস যে আমার কি পছন্দ ছিল, স্যার এখনো আমাকে অনেক বেশি আদর করে, অনেক বেশি ভালোবাসে। এই আনোয়ার স্যারের ক্লাস আমার কি জোস লাগতো, চমৎকার ক্লাস। এটা বেস্ট ডিপার্টমেন্ট, বেস্ট 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 ডিপার্টমেন্ট কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। ম্যাথ কি কম, না ম্যাথে তোমরা যদি ক্লাস পাও, ম্যাথে একটা স্যার ছিল আমরা তাকে বস বলতাম, ক্লাসে ঢুকলে আমরা বলতাম বস বস বস। এই স্যারের সাথে আমার খুবই চমৎকার চমৎকার মেমোরিজ আছে, কোন একটা ভিডিওতে আমি সেটা শেয়ার করব। স্যার নাম হচ্ছে জাহাঙ্গীর স্যার, জাহাঙ্গীর স্যার প্রচন্ড ভালো পড়ায় এবং স্যার অনেক সুন্দর করে গুছিয়ে পড়াতে পারে, স্যার বিভিন্ন নোট দিয়ে পড়ায়। স্যারের কাছে আমি প্রাইভেট না পড়েও স্যারের বেশ কিছু শিট আমি স্যার থেকে কালেক্ট করতে পেরেছিলাম। স্যার আমাকে বলেছিল তুমি এসো আমি তোমাকে দিব। এবং স্যারের চমৎকার বিষয় কি, স্যার যিনি প্রথম ক্লাস নিতে এসেছে উনি বলতেছে যে ওনার কোয়ালিফিকেশনগুলো বোর্ডে দেখাচ্ছে মাল্টিমিডিয়া প্রজেক্টরে, সেখানে লেখা উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্সে সেকেন্ড হয়েছে।
অর্থাৎ যতজন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে পুরো ডিপার্টমেন্টের মধ্যে তিনি সেকেন্ড হয়েছে এবং মাস্টার্সে হয়েছিল ফোর্থ। তো আমরা জিজ্ঞেস করছিলাম, স্যার আপনি এত ভালো রেজাল্ট? উনি খুব মজা করে বলেছিল, আরে মাস্টার্সে তো ফার্স্ট হওয়ার কথা ছিল, ভুলে ফোর্থ হয়ে গেছে। সো খুব মজার মানুষ, খুব চমৎকার। জাহাঙ্গীর স্যারকে একদিন বলেছিলাম, স্যার আপনাকে আজকে স্যার খুব হ্যান্ডসাম লাগছে। স্যার বলে, থ্যাংক ইউ, একটু পর ঘুরে এসে বলে তোমাকেও। সো ইটস তখন আমার যখন স্যার এটা বলছে তখন আমার কি ভালো একটা ফিলিংস হয়েছে, দ্যাটস অসাম। এছাড়া ম্যাথ ডিপার্টমেন্টে আরও সুন্দর স্যার আছেন, যেমন আমিরুল স্যার আছেন, ওনার অনলাইন ক্লাস আছে, উনি হচ্ছে যে বই লিখেছেন এসিও আহমেদের সাথে, চমৎকার ক্লাস নেয়, জাস্ট অসাম। উনি বিভিন্ন শীট প্রজেক্টরে দেখিয়ে দেখিয়ে খুব সুন্দরভাবে ক্লাস দিত, খুব সুন্দর ট্রিক্স দেখাইতো ম্যাথের শর্টকাটে সলভ করার। ফিজিক্স, ফিজিক্সের বস মমিন স্যার, তানভীর স্যার, ওনারা দুজন অসাম। তাছাড়া ফিজিক্সের মমিন স্যারের কথা সবাই জানে, তুমি যদি ঢাকায় কখনো পড়াশোনা করো, ঢাকা কলেজে ভর্তি হও, তুমি যদি জিজ্ঞাসা করো ঢাকার মধ্যে সবচেয়ে বেস্ট ফিজিক্স কে পড়ায়, মমিন স্যার। যত মানুষ নটর ডেমে পড়ে সেই মতিঝিল থেকে এসে ক্লাস করে যায় ঢাকা কলেজের সামনে এসে মমিন স্যারের বেঁচে, এত চমৎকার স্যার ক্লাস নাইন। তানভীর স্যার অসাম ক্লাস নাইন, তানভীর স্যার সবার অনেক ফেভারিট ছিল এবং তার চমৎকার ক্লাস সবাইকে আসলেই খুব প্রাণবন্ত করে রাখতো। আরেকজন লেজেন্ডারি টিচার শাহিন স্যার, শাহিন স্যার খুবই, আমার ফার্স্ট ইয়ারে শাহিন স্যারের ক্লাস পেয়েছিলাম, স্যার খুবই ধীর সুস্থিতে এত সুন্দর করে পড়ায়, শাহিন স্যারের ক্লাস আমরা সবাই এনজয় করতাম। উনি কিন্তু অনলাইনেও ক্লাস দিছে, তোমরা অনলাইনে ঢাকা কলেজের শাহিন স্যার লিখে সার্চ করলে তোমরা কিন্তু ওনার অনেক ফিজিক্স ক্লাস পেয়ে যাবা, স্যার এক কথায় চমৎকার পড়ায়। তাছাড়া শাহিন স্যার কিন্তু ঢাকা কলেজ সায়েন্স ক্লাব, ঢাকা কলেজের অন্যতম বেস্ট ক্লাব, সেখানে কিন্তু শাহিন স্যারের সাথে তোমরা, শাহিন স্যার কিন্তু ক্লাবের সাথে সংযুক্ত আছেন, যে ক্লাবে আমি ছিলাম, এবং স্যার খুব চমৎকার পড়ায় এক কথায়। তাছাড়া ম্যাথ এটাও বেস্ট, আমরা অলরেডি জানি, ফিজিক্স বেস্ট, বায়োলজি, বায়োলজিতে বায়োলজি ফার্স্ট পেপার, অর্থাৎ যেটাকে আমরা বোটানি বলি, চিল্লুর স্যার, এক কথায় ঢাকা কলেজে ওয়ান অফ দ্য মোস্ট লেজেন্ডারি, মানে উনি প্রত্যেক স্টুডেন্ট ওনার জন্য পাগল থাকে, দ্য মোস্ট হ্যান্ডসাম, ড্যাশিং, অ্যান্ড ওনার পার্সোনালিটি এত জোশ যে ওনার, আমরা ওনাকে দেখে আসলে শিখতাম যে হোয়াট ইজ পার্সোনালিটি, দ্য ম্যান, উফ। আমার এখনো মনে আছে স্যারের ফার্স্ট ক্লাস, স্যারের ফার্স্ট ক্লাস হঠাৎ করে এসেছে, আমি বলি এটা কে, লাইক ঢাকা কলেজের স্যার এত ইয়াং, এত ড্যাশিং, এত স্মার্ট, মানে আমি অবাক ছিলাম। আমি অন্য গ্যালারিতে গিয়ে স্যারের ক্লাস করছি, স্যারও ঢাকা কলেজ সায়েন্স ক্লাবের সাথে সংযুক্ত, স্যার এক কথায় স্যার যেমন দেখতে স্মার্ট, ওনার ক্লাস নেওয়া স্মার্ট, এবং স্যার মানুষটাও অনেক জোশ, খুবই আন্তরিক। আমার আমার যদি আমার ফেসবুকে দিতে যাও দেখবা স্যারের সাথে আমার ডিপি দেওয়া আছে স্যারের বার্থডেতে। এছাড়া বায়োলজির সেকেন্ড পেপার যেটাকে আমরা বলি জুলজি, সেটার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট টিচার শরীফা মিস, শরীফা মিস ঢাকা কলেজ সায়েন্স ক্লাবের সাথে সংযুক্ত, শরীফা মিস এত চমৎকার ক্লাস নিত, এত চমৎকার ক্লাস নিত। উনি ওনার ক্লাস আমি অন্য অন্য গ্যালারিতে গিয়ে করেছিলাম, শরীফা মিসের প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা বিষয় এত সুন্দর করে বুঝাইতো, সবাই ম্যাক্সিমামই হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাস নেয়, প্রজেক্টরে ক্লাস নেয়, ম্যামের স্লাইডগুলো এত সুন্দর, জাস্ট আমি চমৎকার, মানে অবাক হয়ে তাকাই থাকতাম এত সুন্দর কীভাবে পড়ায়। ছোটবেলা থেকে আমি টিচার হতে চাইতাম, তাই টিচার যেই সব টিচার ভালো পড়ায় আমি খালি ট্রাই করতাম যে তাদের মতো কীভাবে পড়াবো, কীভাবে শরীফা ম্যাডামের মতো পড়াবো, কীভাবে জিল্লু স্যারের মতো পড়াবো, কীভাবে শাহিন স্যারের মতো পড়াবো, কীভাবে মমিন স্যারের মতো পড়াবো, কীভাবে হামিদ স্যারের মতো পড়াবো, ত্রিনাথ স্যারের মতো পড়াবো, কীভাবে আনোয়ার স্যারের মতো ধীর সুস্থিতে আস্তে আস্তে পড়াবো, কীভাবে জাহাঙ্গীর বিপ্লব স্যারের মতো এরকম একটা বেস্ট পার্সোনালিটির মানুষ হয়ে পড়াবো। সো ঢাকা কলেজের টিচার যতজনের নাম বললাম, এছাড়াও ইংলিশে রাজীব স্যার আছে, ওয়ান অফ দ্য বেস্ট টিচার, বাংলায় রাশেদ স্যার আছেন, যিনি অলরেডি বই লিখেছেন, বইমেলা তার বই এসেছে, রাশেদ স্যারের ক্লাস এত সুন্দর এবং ওনার বাংলায় এত সুন্দর দখল, জাস্ট মাইন্ড ব্লোয়িং। তাছাড়া ঢাকা কলেজের অন্যতম আইসিটিতে বেস্ট টিচার, আমি বলতে পারি আইসিটিতে বাংলাদেশের মধ্যে বেস্ট টিচার, তানভীর স্যার, ফিজিক্সে তো তানভীর রুমি স্যার, আর এটা হচ্ছে আমাদের আইসিটির তানভীর স্যার। ওনার ক্লাস তুমি যদি একবার করো, ইউ নেভার এভার ক্যান ফরগেট হিম, তুমি কাকে ভুলতেই পারবে না,
এত অসাম ক্লাস নাই, প্রত্যেকটা বিষয় বুঝিয়ে। আশা করি ওনার ক্লাসে তোমরা পাবা, উনিও কিন্তু অনলাইনে ক্লাস নেয়, অনলাইনে তুমি ওনারও ক্লাস পাবা, সবার ক্লাস তোমরা ইউটিউবে নর্মালি পাবা, জাস্ট নামগুলো সার্চ দিয়ে দিয়ে একটু দেখার ট্রাই করবা। আশা করি তোমরা ঢাকা কলেজে যদি ভর্তি হও তোমরা এসব চমৎকার চমৎকার টিচারের ক্লাস পাবা, এবং তোমরা তাদের ক্লাস যখন পাবা, লাইক তোমরা যদি আমার মতো টিচার হইতে চাও, যদি তোমার টিচিং শিখতে চাও, দে আর দ্য আইডলস, তারা জাস্ট তোমার আইডল হিসেবে কাজ করবে। তুমি জাস্ট তাদের থেকে শিখবা কীভাবে পড়ায়, কীভাবে পার্সোনালিটি মেনটেন করে, কীভাবে স্টুডেন্টের সাথে ফ্রেন্ডলি আচরণ করে, কীভাবে তোমার নিজের যে ভিতরের জ্ঞান এটা উজাড় করে দিতে হয়, জাস্ট অসাম। আমার তাদেরকে এখনও মনে পড়ে, এবং এখনও যদি আমি কলেজ যাই তারা আমাকে চিনে, তারা আমাকে সম্মান করে, তারা আমার কেয়ার করে, তারা আমাকে লাভ করে। অ্যান্ড আমি এখন উদ্ভাসে ক্লাস নেই, আমি হচ্ছে আগে একটা অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস নিতাম, আমি অনলাইনে ক্লাস নিতাম, তখন কিন্তু এই টিচাররা আমাকে ইন্সপায়ার করতো, তারা আমাকে বলতো যে মাহমুদ ভেরি গুড। অনেক আমার অনেক টিচার আমার ইনবক্সে বলেছে মাহমুদ তুমি অনেক জোস ক্লাস নাও, তোমার ক্লাস আমার অনেক ভালো লাগছে দেখে। সো এর মতো ইচ্ছা আর মজার ব্যাপার কি আছে? সো আশা করি তোমরা এই ব্যাপারগুলো বুঝবা, ঢাকা কলেজে আসবা, ঢাকা কলেজের টিচারদের ক্লাস দেখবা। আমি আই রিপিট, they are the best teachers in Bangladesh, they are the best. তোমরাও এই গর্ব সহকারে এটা বলতে পারবা, এই শুভকামনাই তোমাদেরকে জানাচ্ছি। স্টিল তোমাদের যদি ঢাকা কলেজ নিয়ে কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্টে জানাও, টিচার রিভিউ এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও, ভিডিওটাকে লাইক করে দাও, এবং যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখো, কারণ এই চ্যানেলে আমি পড়ালেখা রিলেটেড, লাইফ রিলেটেড অনেক ভিডিও দিব এই সমতল শিক্ষা চ্যানেলে। তাছাড়া আমার একটা প্লেলিস্ট আছে এখানে আই বাটনে অলরেডি চলে আসছে, এখানে ক্লিক করে তোমার ঢাকা কলেজে অন্যান্য ভিডিও, ঢাকা কলেজে কেন পড়বো, ঢাকা কলেজে হল, ঢাকা কলেজে রাজনীতি আছে নাকি, আর ঢাকা কলেজে কীভাবে পড়তে হয়, কীভাবে পড়াশোনা চালায় যাব, সব কিছু নিয়ে আমার ডিটেলস ভিডিও আছে, তোমরা দেখে নিও। তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবা কেমন লাগলো ভিডিওটা, এবং তোমরা যদি কেউ এই টিচারদের ক্লাস করে থাকো অবশ্যই আমাকে জানাবা যে ভাইয়া আমি এই টিচারদের ক্লাস করেছি। সবার জন্য শুভকামনা ব্যক্ত করে ভালো থেকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।